আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি এখন জেদ্দা এয়ারপোর্টে আছি। আমাদের ফ্লাইট আজকে 4:45 ছাড়ার কথা ছিল, কিন্তু অনেক বেশি কুয়াশা থাকার কারণে ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছে। তো এখন জেদ্দা থেকে বাংলাদেশে আমরা যাব। ফ্লাইটটা 6টায় দেখাচ্ছে, তো দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয়। তো আজকে মদিনা থেকে সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি জেদ্দা এয়ারপোর্টে। আমাদের লাগেজ আমরা বুকিং দিয়ে দিয়েছি এবং বোর্ডিংও পাস পেয়ে গিয়েছি। আর এখন একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে সামনে স্টারবাকস আছে, আরও মজার মজার খাবারের দোকান আছে। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কফি আছে। এখন বসে বসে একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করছি যে আশেপাশে কী আছে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। তো এই যে মিউরিমাকে সাথে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসপত্র। এখানে গোল্ডের দোকান আছে, প্লাস ডায়মন্ডের দোকান আছে এয়ারপোর্টের ভেতরে। প্রচুর পরিমাণে কসমেটিক্সের দোকান আছে, প্লাস স্কিন রিলেটেড দোকান আছে, স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, তারপরে চকলেটসের আছে, খাবার দাবার তো আছেই, আর বিভিন্ন ব্র্যান্ড যেগুলো দেখা গিয়েছে যে আমেরিকান বা লন্ডন বলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ব্র্যান্ড এই এয়ারপোর্টে আমি দেখলাম। তো সৌদি আরবে আপনি সব দেশের জিনিসপত্র পেয়ে যাবেন, একদম সব টোটাল। তো ওনাদের নিজস্ব বলতে শুধু খেজুর আর পানি আমি মনে করি, মানে এটা আমার কথা না, এটা ওখানকার লোকদের কথা। তো ওনাদের নিজস্ব ব্র্যান্ড বা জিনিস হচ্ছে খেজুর আর যে জমজম ওয়াটার, আর বাকি সব কিছু ওনারা বাইরে থেকে আমদানি করে। তো এই যে ক্লারিন্সের জিনিসপত্র আর এই যে লিপস্টিক, বাট দাম আসলে অনেক বেশি, আপনি মাথা নষ্ট হয়ে যাবে দাম যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন। বলো, মেকআপ আছে কিন্তু? বলো, আইশ্যাডো, ব্রাশ, লিপস্টিক, ব্লাশ আছে সবসময়, ফাউন্ডেশন, আইশ্যাডো সবসময় থাকে, লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, পারফিউম, এখানে অনেক পারফিউম ছিল, ফেশাল। তো পারফিউমগুলো আমি দেখছিলাম যে প্রাইস অতিরিক্ত বেশি। তো এখান থেকে কিনলে আপনি ট্যাক্স আপনাকে দিতে হবে না, শুল্ক দিতে হবে না, কিন্তু এখানকার আমি জিনিস দেখলাম যে খাবারগুলোর দাম একদম অলমোস্ট ডাবল। একটা মিরিন্ডা যেগুলো যেটা আমরা 3 রিয়াল দিয়ে কিনেছিলাম, এখানে 5 রিয়াল, পানির দামও এখানে ডাবল। তো তারপরও টুকটাক যেহেতু অনেকক্ষণ ছিলাম, এই যে এটার মধ্যে স্ক্রিনে থাকে যে কত কতক্ষণ ডিলে কোনটা কোন টাইমে, তো অনেকক্ষণ যেহেতু এয়ারপোর্টে ছিলাম আপনাকে খেতেই হবে, কিছু না খেয়ে পারবেন না। তো আশেপাশে সবাই খাচ্ছিলো, তো আমরাও খেয়েছি। তো অনেক বেশি দাম দিয়ে খেতে হয়েছে, একটা কফি খেতে আমাদের বাংলাদেশি টাকায় মনে হয় 1000 টাকা গিয়েছে শুধু একটা কফি। আর ওনাদের কফি এরকম যে অনেক 3 জনে খেতে পারবে এরকম কফি,